আচ্ছা, নেওয়ার পরে লাস্ট প্রান্ত এটা আমার দরকার নাই, তখন এটা সরাই দেবো। সরাই দেওয়ার পরে এই যে লাস্ট যে প্রান্তটা, এই প্রান্তটা আমরা চ্যানসুলারের ভিতর দিয়া ওই যে অ্যাডজাস্ট বা ইমার্স রুলারের নিচ দিয়া ওই রুলারের নিচ দিয়ে উঠাবো। ধরো সাপোর্ট এখানে আসবে, এখানে আসবে, আসার পরে আমরা ওইখানে যেরকম ই করাইছি আবার ওই রকমই আমরা ওই রুলারের নিচ দিয়ে নিয়ে যা ওইখানে দিয়েছি এখান থেকে, আর এখন উঠাবো এখান থেকে। উঠানোর পরে এখানে আমরা এখানে, তার মানে কি আমরা এই দিকে ঘুরাবো। তাহলে এখন আমার কাজ বাইরে কোনো আর ম্যাটেরিয়ালস নাই, তাহলে দুইটা ক্লোজ করে দিছি, কেমিক্যাল দিয়ে দিছি, টেম্পার অসব হয়ে গেছে, এখন টাইম আমরা প্রোডাকশনে যাব। হ্যাঁ, ওটা যখন আমরা বাইরে করে নিয়ে আসবো তখন আবার থাকবে ওইটার থেকে নিয়ে, এটা আনওয়ান্ডিং হয়ে যাবে, এটা ওয়ান্ডিং হবে। ঠিক আছে, তো এই যে দিলাম, দেওয়ার পরে আমরা এটা ঘুরাইলাম। এখন এই দুইটার মধ্যে একটা ওয়ান্ডিং, একটা আনওয়ান্ডিং, যে গতিতে ও ছাড়বে এই গতিতে সে ওয়ান্ডিং করবে। আবার যখন আমরা রিভার্সিং করবো তখন এ হয়ে যাবে আনওয়ান্ডিং, ওই যাবে কি ওয়ান্ডিং, যে গতিতে ও ছাড়বে ওই গতিতে সে ওয়ান্ডিং করবে। আমরা যে মেশিন নিয়ে আলোচনা করতেছি, এই মেশিন নাম হলো জিগার ড্রাইং মেশিন। জিগার ড্রাইং মেশিন, জিগার ড্রাইং মেশিন হলো দুটা, একটা হলো বিগ আর একটা হলো স্মল। এখন বিগ আর স্মলের পার্থক্য একটাই, প্রসিডিউর সেম, এখানে শুধু পার্থক্য হইল কাপড়ের কুইটির সাথে সম্পর্ক রাখে। বহর যেগুলো বহর, একটা হলো বড় আর একটা হলো ছোটো, একই মেশিন একই কোম্পানি সেম। আজকে আমরা এখানে প্রথম যেটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম যেটা করবো, ম্যাটারিয়াল যেটা থ্রেডিং প্রসিডিউর আমি বলছি, তাতে ফার্স্ট রোলার থেকে ফার্স্ট প্রান্ত পাইছে, এই প্রান্তটা নিয়ে আমরা কী করবো, এখানে রোলার থেকে নিয়ে আমরা এর মধ্যে আমরা টুর্নিং দেবো। এই ম্যানুয়ালি দিলাম, দেওয়ার পরে মেশিনের যা আছে পর্যা দরকার লেন্থ অনুযায়ী যতটুকু আছে এটা নিয়ে আমরা এখানে কাজ করতে শুধু নিয়ে আসবো, তার মানে কাছে আমরা কিন্তু এখানে ফেব্রিক রোলার এখানে রাখছি, এখানে আমরা মেশিনে ওয়েল্ডিং করছি। এটা হলো নিয়ার রোলার, নিয়ার মানে কাছে, নিয়ার রোলার আমার কাছে রোলার। এখান থেকে এই যে রোলার আছে এই রোলার থেকে কাপড় আনওয়ান্ডিং করিয়া আমরা এটার মধ্যে ওয়েল্ডিং করতেছি, এটা হইতেছে আনওয়ান্ডিং খালি হচ্ছে, আর এখানে ওয়েল্ডিং করতেছে। ওয়েল্ডিং হওয়ার পরে লাস্টে কিন্তু একটা প্রান্তে এখানে পাবো আমি, এই লাস্টের যে প্রান্ত, এই প্রান্ত আমরা এখানে টেনশন দেবো, টেনশন দেবো, টেনশন দেওয়ার পরে ওই যে নিচে দুইটা আছে ফিক্সড রোলার, দেখো এই দূরে কোনো নষ্ট নাই, লাস্টের প্রান্তটাই আগে যাবে। হ্যাঁ, আমি যদি এই ফার্স্টের প্রান্ত নিতে পারি ডাইরেক্ট আমি নিতে পারি, কিন্তু দেওয়ার পরে শেষে কী হবে, এই যে রুলার আছে এই কথাটাই, এখানে আমরা কোনো ওয়েল্ডিং করলাম না, সরাসরি এর রুলটা নিয়ে ওই নিটা নেওয়ার পরে ওইখানে সেম উঠাইতে হবে, এখানে যেরকম ওখানে ওইখান থেকে ওই চান্স রুলারের মাঝখানটা নিয়ে ওই রুলারের মধ্যে দিতে হবে। এটা হলো এখানে রুলার, এই রুলার থেকে আনওয়ান্ডিং হয়ে ওটার মধ্যে ওয়েল্ডিং হবে, তার মানে এখান থেকে খালি করে ওই রুলারের মধ্যে, তার মানে এখন এখান থেকে আমার তুলে উঠা ফারুলার, এই ফারুলারের মধ্যে আমি ওয়েল্ডিং করব, এটাও পারি। এখন লাস্ট একটা প্রান্ত পাবো, এটা পাওয়ার পরে এই যে প্রান্তটা রইলো, এই প্রান্তটা পরে আমরা এই নির্দেশ দিয়ে এখান থেকে নিয়ে আসবো, আনার পরে এই দিকে আবার ওয়েল্ডিং, এই আমাদের একটু বাহারি যে ম্যাটেরিয়াল আছে আনওয়েল্ডিং সেট ক্লোজ বা ক্লোজ করার জন্য। আচ্ছা,
এটা আমি যেটা বলতেছি এই আমাদের ম্যাটেরিয়াল বাইরের কোনো কিছু নাই, পুরোটাই আমরা দুইটা রোলারের ভিতরে আমরা এটা প্রসেস করি। ঠিক আছে, এখানে ডাইন করতে ডাইন নাই বিকেলে আমরা কিন্তু ম্যাটেরিয়াল আমরা সেটিং দিলাম, দেওয়ার পরে এখন দেখতে হবে আমার এইখানে টেম্পারেচার কত, কি প্রয়োজন আছে, কি কি কেমিক্যাল মিক্স হিসাব আছে এখন পরপর আমরা এক মগ দিব না আমরা কি দিব ওদের একটা মাপ আছে, ওই মাপ অনুযায়ী এর মধ্যে দিতে থাকবো। কিন্তু এটা কিন্তু আমাদের এখানে ডিসকন্টিনিউয়াস কন্টিনিউয়াস না, এখন হ্যাঁ এখন এই যে আমরা নিচ্ছি নেওয়ার পরে টেম্পারেচার কত আছে সেটা আমাদের কন্ট্রোল করতে হবে। টেম্পারেচারের পরে কী করবো আমরা এই যে এই ভাত যেটা আছে এই কভারটা ক্লোজ করে দিচ্ছি, এই ভিতরে কোনো বাষ্প যেন বাইরে না আসতে পারে আর বাইরে কোনো বাতাস যেন ভিতরে ঢুকতে না পারে তার জন্য এটা আমরা কত করি আটকে দিচ্ছি। এখন দেওয়ার শেষ, কেমিক্যাল নেওয়ার শেষ, এখন আমার গাছগুলো অনেক দেবে গাছগুলোর কাজগুলো গাইড করা আর নিয়ার ফায়ারের কাজগুলো নিয়ার ফার ওদের কাজগুলো ওয়ার্নিং এ কন্ট্রোল করা, একটা ফার থাকবে একটা নিয়ার এর ওয়ার্নিং করবে এই ফ্লাগ কিন্তু কাজগুলো এরকম। আর যেটা আমরা করবো দেখো এই নিচের দুইটা রুলার আছে বা ফিক্সড রুলার যেটাই বলি না কেন ওর কাজ হলো ওর নিজের ম্যাটেরিয়ালস আমরা দিয়েছি টেনশন চোখে বাইক ওই রুলার দুটাকে উপরে নিচ্ছে কাপড়ের ধানে কোনো মুভমেন্ট বা গতির কোনো পরিবর্তন না করতে পারে এই দুইটা রুলারের কাজ সেটা। এখন এইখানে আরেকটা জিনিস টেনশন রুলার এই টেনশন, এখন এই টেনশন এই রুলারের কাজ কী, এই রুলার আসলে বাস সংগ্রহ কোনটা এখন ওইখান থেকে আমরা একটা দিতেছি ওয়ার্নিং হচ্ছে এইখানে ও লেট আপ করতেছে সারতেছে গেলে দুইটার মধ্যে যদি সামঞ্জস্যতা না থাকে তাহলে দেখা গেল হ্যাঁ তাহলে দেখা গেল যে ওইখানে সলিউশনের মধ্যে ডাই মলিকুল এক জায়গায় বেশি লেগে যাবে আনইভেন হয়ে যাবে। আর আরেকটা জিনিস হলে যে কত কাপড়ের কোনো সময় দুর্ঘটনা হবে প্লাস্টিক হয়ে যেতে পারে ও যে মোশনে ছাড়ছে ও তার সে মেশিনে ওল্ডিং করতেছে তাহলে এখানে একটা প্লাস্টিক হওয়ার সম্ভাবনা আছে এইগুলো কন্ট্রোল করার জন্য যেটা হলো এই টেনশন ও যে গতিকে নিব ও সেই গতিতেও পরে এখানে সাপ্লাই করবে এখানে কি দেখা যাও। আর নিচে দেখো নিচে দুটো হলো যেটা বললাম গাইডুলার আর তার নিচে আছে দেখো একটা ওই রকম নিচে পারবর্ডের সিস্টেম আছে কিনা দেখো ভালো করে দেখো এই
বাইরের থেকে থাকে, যে কোনো ফ্যাক্টরিতে গেলে দেখবা ওই স্টিম যেখানে আসতেছে কয়লাটা অনেক কয়লার থেকে স্টিম আসছে। আমরা এখানে রাখবো এটাকে মেজার করার জন্য, এখানে কিন্তু দেখো মিটার আছে।